বিশ্বে একদিনের ব্যবধানে করোনা ভাইরাসে প্রাণ হারালেন 4,500-এর বেশি মানুষ। নতুনভাবে আক্রান্ত হয়েছে 71,000-এরও বেশি। এখন পর্যন্ত বিশ্বের 208টি দেশ, অঞ্চল ও প্রমোত্তরিতে ছড়িয়েছে করোনা ভাইরাস, যাতে 69,000-এর বেশি মানুষ মারা গেছেন, আক্রান্ত 13 লাখ ছুঁই ছুঁই। এর মধ্যে যুক্তরাষ্ট্রেই গেল 24 ঘন্টায় করোনায় মারা গেছেন 1,100-এর বেশি মানুষ। নতুনভাবে 25,000-এরও অধিক মানুষের শরীরে মিলেছে প্রাণঘাতী ভাইরাসটির উপস্থিতি। সব মিলিয়ে দেশটিতে মৃত্যুর সংখ্যা 10,000-এর কাছাকাছি। ইউরোপের দেশগুলোয় ধীরে ধীরে হলেও কমে আসছে প্রাণহানি। একদিনের ব্যবধানে স্পেনে 700-এর মতো মানুষ মারা গেছেন, আক্রান্ত 5,500। এদিকে করোনায় ব্রিটেনে 621, ইতালিতে 525 এবং ফ্রান্সে 518 জন মারা গেছেন।